প্রফেসর ইউনূস এদেশের বীর সন্তান, তিনি সারা বিশ্বব্যাপী বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। বাংলাদেশের আন্তর্জাতিক ফেস হল প্রফেসর ইউনূস। তাকে পতিত সরকার অনেক হেনস্থা করেছে, সুতরাং তিনি একটি বিপ্লবী সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন। তার এই অভিজ্ঞতা অতীতে ছিল না, তিনি ছিলেন বেসিক্যালি শিক্ষক। এই আন্দোলনের বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করেছেন আইনমন্ত্রী জনাব আসিফ নজরুল, বারবার নির্যাতিত হয়েছেন আরেকজন উপদেষ্টা আদিলুর রহমান, বাকি যারা উপদেষ্টা আছেন তারা দেশের কৃতি সন্তান, কিন্তু অনেকের মধ্যে বিপ্লবী চরিত্র নাই। এদের কেউ কেউ হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতায় ছিলেন, হাসিনা সরকারকে সমর্থনও দিয়েছেন। আমরা এই মুহূর্তে আর এসব তিক্ততা দেখতে চাই না। আমরা আরও খুশি হতাম এই বিপ্লবে যারা জনগণকে সংগঠিত করেছে, অনেক সাধারণ মানুষ, যেমন ডাক্তার পিনাকী ভট্টাচার্য, যেমন প্রফেসর সলিমুল্লাহ খান, সাংবাদিক কনক সরওয়ার, আরও দেশে বিদেশে অনেক দেশপ্রেমিক, মোহাম্মদ ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস, তারা জনগণকে সংগঠিত করেছে, তারা পরিবার পরিজন সহ নিগৃহীত হয়েছে এদের হাতে। এই ধরনের ব্যক্তিরা যারা বিপ্লবকে সংগঠিত করার জন্যে, জনগণকে সুসংগঠিত করার জন্য ভূমিকা রেখেছেন, এই ধরনের ব্যক্তিদের নিয়ে গঠিত হলে আমরা আরও আশ্বস্ত হতাম। আমি ধন্যবাদ জানাতে চাই এই লড়াকু ছাত্র সমাজকে। বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তারা ইতিহাস সৃষ্টি করেছে, বিশ্বের বুকে বিপ্লবের এক নতুন নিদর্শন সৃষ্টি করেছে। এদের কারণেই আজকে অনেকে এদের ত্যাগের বিনিময়ে গাড়িতে পতাকা লাগাতে পেরেছেন। আমি আহ্বান জানাবো এই সরকার আরও ছাত্রদেরকে নেওয়া হোক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন বিপন্ন করে ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই সরকারের পতন ঘটিয়েছে, তাদেরকে নিয়ে গঠিত হোক সরকার। বুদ্ধিজীবীর আর বেশি দরকার নাই। আমাদের দেশে ভালো বুদ্ধিজীবী আছে, আরেক শ্রেণীর বুদ্ধিজীবী আছে, তারা সকল সংকটের সময় মুখ বন্ধ করে ঘরে বসে থাকেন, কিন্তু বিজয় অর্জনের পর ক্যামেরার সামনে সবার আগে এসে উপস্থিত হন। এরা দেশের কোনো সংকটে এদেরকে পায় নাই। 1971 মুক্তিযুদ্ধে অল্প কয়েকজন ছিলেন, শিক্ষক সমাজে দেখেন সব জায়গায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখনকার শিক্ষকরা ছিলেন দেবতুল্য মানুষ। এখন শিক্ষকদের মধ্যে অনেক দুর্বৃত্ত আছে যাদের শিক্ষক হওয়ার একাডেমিক যোগ্যতা নাই, কারচুপি করে, যেমন সরকার কারচুপি করে সংসদে বসে রাষ্ট্রক্ষমতায় আসে, একইভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা ভোটার নিয়োগ দিয়েছে, শিক্ষক নিয়োগ দেয় নেই, দলভারী করার জন্যে অযোগ্য, অশিক্ষিত, স্বল্প শিক্ষিত মানুষকে, যাদের শুধু সার্টিফিকেট আছে, জ্ঞান গম্যি নাই, তারা বিভিন্ন শিক্ষক নেতা সে সেজে বসেছেন। এই সরকারকে আমরা সময় দিতে চাই। বিএনপির পক্ষ থেকে আমাদের মহাসচিব শীর্ষ নেতা তারেক রহমান, অন্যরাও বলেছেন, আমরা এই সরকারকে সময় দিতে চাই, তবে একটা যৌক্তিক সময় আমরা দিতে চাই। এই দেশে তো গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নাই। অতি অল্প সময়ের মধ্যে আপনারা অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করুন এবং একটা যৌক্তিক সময়ে একটি নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদেরকে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করার সুযোগ করে দিন, এটাই আমরা চাই। রোডম্যাপ ঘোষণা করতে কোনো আপত্তি থাকার কথা নয়।